জোড়া খুনে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। পরপর দুটি খুন হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়ালো বেলডাঙ্গা থানা চত্বরে। উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের রীতিমতো বেলডাঙ্গা থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের বক্তব্য, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। প্রথম খুনটি হয় গতকাল সন্ধে 7টার সময়। ভাইয়ের সামনে দিদিকে এলো পাথারি কোপায় স্বামী। মৃত্যু হয় লাজিনা বিবি নামে এক মহিলার। পণের দাবিতে এই খুন বলে এলাকার লোকজনের অভিযোগ। দ্বিতীয় খুনটি হয় গভীর রাতে আনিসুর শেখ। তাকে পাওয়া যায় মির্জাপুর শীতলপাড়া থেকে। অভিযোগ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। এই দুটো খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বেলডাঙ্গা চত্বরে। এলাকাবাসীরা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব খুনিদের গ্রেপ্তার করতে হবে। অপরদিকে এই খুনের আতঙ্ক, এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কিত। আমিনুল হকের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। জোড়া খুনে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। পরপর দুটি খুন হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়ালো বেলডাঙ্গা থানা চত্বরে। উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের রীতিমতো বেলডাঙ্গা থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের বক্তব্য, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। প্রথম খুনটি হয় গতকাল সন্ধে 7টার সময়। ভাইয়ের সামনে দিদিকে এলো পাথারি কোপায় স্বামী। মৃত্যু ঘটনাটা এরকম হয়েছিল যে আমি দিদির বাড়ি, দিদি আসবো বলে মাকে ফোন করেছি। দিদির বাড়ি আমি যাই, গিয়ে দেখি ওখানে, আমি বলি আমার জামাইবাবুকে বলি যে আমি দিদিকে নিতে এসেছি। তা বলে টাকার জন্য বলেছি, টাকা তো আমি নিয়ে আসিনি। সেই বলে আমাকে ধাক্কা দিয়ে ঘরে বন্ধ করে আমার দিদিকে এভাবে চুপিয়ে ছাড়খাড় করে দিল। চুপিয়ে করে তারপরে বলছে তোর দিদি তুই নিয়ে যা, আর বলে জ্বালাতন করতো আমাকে ঘরে বন্ধ করে। এইসব কাজ করেছে আপনার চোখের সামনেই? চোখের সামনেই, জানলা আছে তো, জানলা দিয়ে দেখতে পাচ্ছি ঘর ভাঙা। অনেক কিসে করে কুপিয়েছে? ভাসুই করে, ভুসুই করে। কত টাকা চেয়েছিল? দু লাখ। কি কি কারণ, এমনি কি কারণ, এমনি কিছু বারবারে টাকা চাইতেই থাকতো বারবারে টাকা। ও, জামাইবাবু কি করতো? জামাইবাবু এখানে ওই গামছার দোকান ধপের আছে, ওইখানে ওই ধপের দোকানটা করেছে। বাড়ি কোথায়? বাড়ি এই থানার পাশে, কি বলে এটা, কোথায় বিয়ে কোথায় হয়েছিল? আরে মির্জাপুর থেকে এখানে উঠে এসে এই পাড়াটার নামটা কলোনি, কলোনিতে। কটার দিকে ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটেছে 7:30-7টা থেকে রাত্রি। তারপরে কি হয়, আমি আমার বোন কোপ খেতে খেতে এসে আমার ওই দরজাটা খুলে দেয়। আমি ওই হাঁসটা আটকিয়ে রেখে বাস লোকজন জড়ো হওয়ার সাথে সঙ্গে আমি হসপিটাল নিয়ে ছুটেছি, টুকটুকি ডেকে নিয়ে। এখান থেকে আর একটা লোক, একটা মহিলা, আর আমি অ্যাম্বুলেন্সে করে বহরমপুর নিয়ে চলে গেলাম তখন। দেখো কখন মারা যায় ওখানে নিয়ে গিয়ে সঙ্গে 5 মিনিট পরে মারা যায়। কটার দিকে? বাড়িতে কে কে আছে ওনার? বাড়িতে কে কে আছে? কাদের বাড়িতে? দিদির বাড়িতে একটা ওরা দুই ভাই আর ওর মা। থানায় কোনো অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ করলাম। আপনাদের দাবি এখন কি? থানায় বিক্ষোভ দেখাচ্ছেন কেন? ও শাস্তি চায়। শাস্তি চায়, ফাঁসি চায় ওর।
ওর শুধু শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, বলুন। যে মারা গেছে ওনার নাম মহসিন মল্লিক। যে মারা গেছে ওনার নাম লাজিনা খাতুন। লাজিনা খাতুন বয়স? বয়স 23। যে মেরেছে ওনার নাম বয়স? মহসিন মল্লিক। বয়স 25। ছেলে মেয়ে আছে? না ছেলে মেয়ে হয়নি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আজিজুল হাকিম। কি করেন? নাম, এই ঠিকানা, বয়স? ঠিকানা বেগুনবাড়ি মাঠপাড়া।